নমস্কার, সিনেমার্গির আজকের পর্বে আপনাদের স্বাগত। লো রেয়াল মারাভেলিসো লাতিন আমেরিকার সাহিত্যে একটি খুব পরিচিত শব্দবন্ধ। এর সরাসরি ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় দ্য মার্ভেলাস রিয়েল। এখন অনেকেই এই বিষয়টাকে ম্যাজিক রিয়েলিজম নামে জানেন। মেক্সিকোর নোবেলজয়ী বিশ্ববরেণ্য সাহিত্যিক গাব্রিয়াল গার্সিয়া মার্কেজের নাম হয়তো অনেকেই শুনেছেন। তার লেখা 100 ইয়ার্স অফ সলিচিউড ম্যাজিক রিয়েলিজমের এক অনবদ্য উদাহরণ। এছাড়াও অন্যান্য শিল্প মাধ্যম এবং সিনেমাতেও এর প্রভাব দেখা গেছে অনেকবার। বিখ্যাত উদাহরণ হচ্ছে 2014 সালের আলেহান্দ্রো ইনারুতুর অস্কারজয়ী ছবি বার্ডম্যান। এবার এই ম্যাজিক রিয়েলিজম বিষয়টা কি, মানিকবাবুর মেঘের সাথেই বা এর কী সম্পর্ক, তা নিয়ে বিস্তারিত কথা বলবো আজ। ল্যাটিন আমেরিকার ইতিহাস যে পদ্মফুলে মোড়ানো নয় তা আপনারা সবাই জানেন। আজ থেকে প্রায় 500-600 বছর আগে যখন ইউরোপের বেশ কিছু দেশ আগ্রাসী ভূমিকা ধারণ করল এবং স্বপ্ন দেখতে শুরু করলো বিশ্ব শাসনের, তখন লাতিন আমেরিকার যারা স্থানীয় বাসিন্দা ছিল তাদের ওপর নেমে এলো অত্যাচারের কালো মেঘ। স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, হল্যান্ডের মতো দেশেরা তখন বিশ্বের দিকে দিকে নিজেদের সৈন্য পাঠাতে শুরু করেছে উপনিবেশ তৈরি করার উদ্দেশ্যে। আমেরিকান মহাদেশেও তার ব্যতিক্রম ঘটেনি। প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা দুর্বল প্রায় নিরস্ত্র নেটিভদের উপর এই ঔপনিবেশিক শক্তির যে আঘাত নেমে এলো তার বিবরণ দুর্বল হৃদয়ের মানুষরা হয়তো শুনলেও আঁতকে উঠবেন। মৃত্যুদণ্ড, ফাঁসি, এমনকি ফুটন্ত তেলের কড়াইয়ে আদি বাসিন্দাদের জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনাও বিরল নয়। এমন অত্যাচারের মুখে পড়া মানুষ হয় আমৃত্যু লড়াই করে, না হয় নতি স্বীকার করে। ল্যাটিন আমেরিকানরা যেন এই ভয়াবহ অত্যাচারের মুখে এক অনন্য পন্থা নিল। তাদের লোককথায়, সাহিত্যে উঠে আসতে লাগলো এক অন্য পৃথিবীর সুর, এক জাদুময় পৃথিবী যা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরাবাস্তবের ছোঁয়া অনুভব করতে পারে। এখান থেকে ম্যাজিক রিয়েলিজমের জন্ম। তার 1949 সালে লেখা এসে অন দ্য মার্ভেলাস রিয়েল ইন আমেরিকাতে আলেহো কার্পেন্টিয়ার প্রথম লো রিয়াল মার্ভেলিসো টার্মটি ব্যবহার করেন। তিনি বলেন যে ল্যাটিন আমেরিকার ইতিহাস এতটাই কঠোর এবং নিষ্ঠুর যে তার সাথে আপোষ করার জন্য স্থানীয় বাসিন্দাদের পক্ষে শুধুমাত্র বাস্তব যথেষ্ট ছিল না, এবং সেই জন্যই জন্ম নেয় জাদু বাস্তব এবং পরাবাস্তবের মতো বিষয়। মানিকবাবুর মেঘ ছবির সাথে কি সম্পর্ক এই জাদু বাস্তবের, সেটা বোঝাতে গেলে ছবি নিয়ে দু চার কথা বলতে হয়। যারা ছবিটি এখনও দেখেননি তাদের বলবো ভিডিওর বাকি অংশটা ছবিটি দেখার পরেই দেখুন। মানিকবাবু এমন একজন একাকী মানুষ যার সংসার নেই, সন্তান সন্ততি নেই, ভালোবাসার মানুষ নেই, বাড়ি ভাড়াটা সময়ে দেওয়ার ক্ষমতাও তার নেই। অতি সামান্য আয়ের একটি চাকরি রয়েছে, রয়েছে একটি আবৃত্তির টিউশন, বৃদ্ধ এবং বিকলাঙ্গ বাবা এবং ছাদের কয়েকটি গাছ। 50-ঊর্ধ্ব মানিকবাবুর এটুকুই সম্বল। মানিকবাবু 2019 সালে দাঁড়িয়েও মোবাইল ফোন ব্যবহার করেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুব সম্ভবত নেই। আলমারির বাক্সে জমানো কিছু টাকা আমরা দেখতে পাই একটি দৃশ্যে। ছবির মাঝামাঝি জায়গায় এসে মানিকবাবুর বৃদ্ধ বাবাও মারা যান। তিনি হয়ে যান পৃথিবীতে সম্পূর্ণ একা। বাড়িওয়ালাও তাকে চাপ দিতে শুরু করে বাড়ি খালি করে দেওয়ার জন্য। এই আধুনিক পৃথিবীতে যেন পৌরাণিক এক প্রাণী এই মানিকবাবু। কোথায় যাবেন, কি করবেন কিছুই জানেন না। এমন সময় তার সাথে প্রেম ঘটে যায় আকাশের এক মেঘের। এই বিষয়টি হয়তো অনেকের কাছেই খুব মজার বিষয় বলে মনে হবে, মানুষে আর মেঘের প্রেম, এ তো দারুণ অভিনব ব্যাপার। ছবিটিও সেই প্রেমটিকে দুটি মানুষের মধ্যে ঘটা প্রেমের মতোই পরিবেশন করে। মানিকবাবু তার মেঘের সাথে কথা বলেন, তাদের মধ্যে যৌনতারও কিছু ইঙ্গিত পাওয়া যায়। একসাথে ঘুরে বেড়ান মাঠে ময়দানে, আবার মান অভিমানও হয়, দর্শকের মধ্যেও একটা ভালো লাগা তৈরি হয় এই একাকী ব্যক্তির শেষমেশ একজন সঙ্গী জুটে গেছে দেখে। কিন্তু বিষয়টা হয়তো ঠিক এতটাও সুন্দর নয়। মানিকবাবু যেন লাতিন আমেরিকার সেই নিপীড়িত আদি বাসিন্দাদের একটা প্রতিফলন, যারা সময়ের সাথে তাল মিলিয়ে বদলায় না, যারা তাদের পরিচিত পৃথিবীটা পিছনে ফেলে এসে নতুন সমাজের নতুন আধুনিকতার কাছে নতি স্বীকার করতে চায় না, এবং এই ঢিট অপরিবর্তনশীল মানসিকতার জন্য তারা এই নিষ্ঠুর আধুনিকতার কাছে
শাস্তিও পায়। নিরস্ত্র দুর্বল মানিকবাবুও যখন একাকিত্বের কারাবাস উপহার পান এই সময়ের সমাজের নিয়ম অমান্য করার শাস্তি হিসেবে, তখন তাকেও বেছে নিতে হয় ম্যাজিক রিয়েলিজম। তার প্রেমিকায় মেয়েগো যেন সেই লো রিয়াল মার্ভেলিসো, যাকে অবলম্বন না বানালে এই মানুষটিরও হয়তো বেঁচে থাকা সম্ভব হতো না। যদিও অবলম্বন বানানোর পরেও তিনি নিস্তার পান কি না এই শাস্তি থেকে, সেটা জানার জন্য ছবিটি দেখতে হবে। মানিকবাবুর চরিত্রের মধ্যে দিয়ে আধুনিক সমাজের কতগুলি প্রবণতা হয়তো পরিচালক অভিনন্দন ব্যানার্জি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান। আজকের সমাজে আপনি যদি মোবাইল, টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স ইত্যাদির গ্রাহক না হন, তাহলে সমাজের কাছে হয়তো আপনি ব্রাত্যই হয়ে যাবেন। এই সমস্ত প্রযুক্তি, অ্যাপ্লিকেশন, এদের মাথায় বসে থাকা বিভিন্ন মাল্টি বিলিয়নিয়ার কোম্পানি, তারাই কি আজকের দিনের ঔপনিবেশিক শক্তি নন? এবং এই দ্রব্যগুলির গ্রাহক হওয়ার ফলে আপনার জীবনেই বা কী পরিবর্তন হচ্ছে? মানুষের একে অপরের সাথে সরাসরি যোগাযোগের পরিসর কমে যাচ্ছে, নতুন আইফোনটা কিনতে হবে এই চাপ মাথায় নিয়ে হয়তো দিনে যত ঘন্টা কাজ করলে পরিবারের সাথে কিছুটা সময় কাটানো যায় তার থেকে বেশি ঘন্টা কাজ করছেন আপনি। সবাই এক একটা বোকা বাক্সতে বন্দি হতে হতে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, হয়ে যাচ্ছে একা। তাহলে আজকের সমাজকে কি প্রকৃতপক্ষেই সমাজ বলা চলে, নাকি এ কেবলমাত্র কতগুলো মানিকবাবুর মতো একাকী মানুষের সমষ্টি? দৃশ্যকল্প, শব্দ এবং নিপুণ অভিনয়ের মধ্যে দিয়ে মানিকবাবুর মেঘ ছবিটি অনেকগুলো প্রশ্নের উদ্রেক করে। বাংলা ছবি যে এখনও সমাজকে চোখে আঙুল দিয়ে প্রশ্ন করতে পারে, এই ছবিটি হয়তো তারই স্বাক্ষর বহন করে। সুযোগ পেলে অবশ্যই ছবিটি দেখুন, আর আমাদেরও জানান আপনাদের কমেন্টের মাধ্যমে ছবিটি কেমন লাগলো। আর যদি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে সিনেমার্গিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলটি।